ফৌজদারি কার্যবিধি 1898। এ পর্যায়ে ক্লাসে সকলকে অভিনন্দন, স্বাগতম, শুভেচ্ছা। আমরা সিলেবাস ভিত্তিক মূল ধারাসমূহ পড়ব। 1898 সালের 5 নং আইন আমরা চেষ্টা করব অল্প কিছু করে ধারা মনে রাখার জন্য, কারণ ধারা মনে না রাখলে অমীয় ধারা বর্ষণ করা যায় না পরীক্ষার খাতায়। আমরা শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, প্রথম ভাগ প্রারম্ভিকে এক অধ্যায়ে ধারা একে আছে সংক্ষিপ্ত শিরোনাম, প্রারম্ভ ও ব্যাপ্তি। ধারা একে একে আছে সংক্ষিপ্ত শিরোনাম, প্রারম্ভ ও ব্যাপ্তি। ধারা চার আছে সংজ্ঞাসমূহ। ধারা চারের ক আছে উল্লেখ করা হইয়াছে এরূপ শব্দাদির ব্যাখ্যা ধারা চারের কতে। ধারা পাঁচ দণ্ডবিধি অনুসারে অপরাধের বিচার। দণ্ডবিধি অনুসারে অপরাধের বিচার ধারা পাঁচে। দণ্ডবিধি অনুসারে অপরাধের বিচার ধারা পাঁচে। তারপর ধারা ছয়ে আছে ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগ কত ধারায় আছে? ফৌজদারি আদালতের ধারা ছয়তে আছে ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ। ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ আছে ধারা ছয়। এরপর দায়রা বিভাগ ও জেলা সমূহ আছে কত ধারায়? জেলা দায়রা বিভাগ ও জেলা সমূহ আছে সাত ধারায়। সাত ধারায় আছে দায়রা বিভাগ ও জেলা সমূহ। ফৌজদারি কার্যবিধি 1898 এ পর্যায়ে জেলাকে মহকুমায় বিভক্ত করিবার ক্ষমতা কত ধারায়? আট। জেলাকে মহকুমায় বিভক্ত করিবার ক্ষমতা আট ধারায়। দায়রা আদালত কত ধারায় আছে ফৌজদারি কার্যবিধির? নয় ধারায়। নয় ধারায় আছে দায়রা আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট কত ধারায়? দশ ধারায়। দশ ধারায় আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে 11 ধারায়। 11 ধারায় কি নিয়ে আলোচনা করা হয়েছে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত ধারায়? 11 ধারায়। স্পেশাল ম্যাজিস্ট্রেট 12 ধারায়। স্পেশাল ম্যাজিস্ট্রেট আছে 12 ধারায়। 12 ধারায় স্পেশাল ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট গুণের বেঞ্চ কত ধারায়? ফৌজদারি কার্যবিধির কত ধারায় ম্যাজিস্ট্রেট গুণের বেঞ্চ? 15 ধারায়। 15 ধারায় ম্যাজিস্ট্রেট গুণের বেঞ্চ। ম্যাজিস্ট্রেট গুণের বেঞ্চ 15 ধারায় আলোচিত হয়েছে। 15 ধারায় ম্যাজিস্ট্রেট গুণের বেঞ্চ। বেঞ্চ সমূহের পথ নির্দেশনার জন্য বিধি প্রণয়নের ক্ষমতা 16 ধারায়। নির্বাহী জুডিশিয়াল ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের অধস্তনকরণ 17 ধারায়। 17 ধারায় কি আছে? নির্বাহী জুডিশিয়াল ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গণের অধস্তনকরণ। 17-র ক ধারায় আছে যুগ্ম জেলাজজের অধস্তনকরণ। 17-তে আছে নির্বাহী জুডিশিয়াল ও ম্যাজিস্ট্রেট গণদের অধস্তনকরণ, আর ধারা 17-র কতে আছে যুগ্ম জেলাজজের অধস্তনকরণ। 17-র কতে আছে যুগ্ম জেলাজজের অধস্তন করেন। ধারা 18 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ। ধারা 18-তে কি আছে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ। ধারা 19-এ আছে বেঞ্চ। ধারা 20-এ আছে অধিক্ষেত্রের স্থানীয় সীমানা, অধিক্ষেত্রের স্থানীয় সীমা। ধারা 21-এ আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত ধারায়? ধারা 21। 22 ধারায় আছে মফস্বলের জন্য জাস্টিস অফ দ্য পিস। মফস্বলের জন্য জাস্টিস অফ দ্য পিস 22 ধারায়। 22 ধারায় জাস্টিস অফ দ্য পিস মফস্বলের জন্য। 25 ধারায় আছে পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস। 25 ধারায় আছে পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস। জাস্টিস অফ দ্য পিস আছে ফৌজদারি কার্যবিধির 25 ধারায়। তাহলে আমরা ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ আছে 18 ধারায় দেখলাম। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত 18 ধারায় আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ। 19 ধারায় আছে বেঞ্চ। 20 ধারায় আছে অধিক্ষেত্রের স্থানীয় সীমা। 21 ধারায় আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 22 ধারায় আছে মফস্বলের জন্য জাস্টিস অব দ্য পিস। 25 ধারায় আছে পদাধিকার বলে জাস্টিস অব দ্য পিস। এবার অধ্যায় 3, আদালত সমূহের ক্ষমতা, বিভিন্ন আদালত কর্তৃক আমলযোগ্য। ধারা 28, দণ্ডবিধির অধীন অপরাধ। ধারা 28 হচ্ছে দণ্ডবিধির অধীন অপরাধ। দণ্ডবিধির অধীন অপরাধ কত ধারায় আছে? 28 ধারায়।
অন্যান্য আইনের অধীন অপরাধ কত ধারায়? 29-এ। 29-এর ক কি? বাতিল। 29 ধারায় আছে অন্যান্য আইনের অধীন অপরাধ, আর কিশোরদের ক্ষেত্রে এখতিয়ার আছে 29-এর খ। 29 ধারায় আছে অন্যান্য আইনের অধীন অপরাধ, 29-এর ক বাতিল, 29-এর খতে আছে কিশোরদের ক্ষেত্রে এখতিয়ার। 29-এর গ হচ্ছে যে সমস্ত অপরাধ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয়। 29-এর গ ধারায় কি আছে? যে সমস্ত অপরাধ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নহে। যে সমস্ত অপরাধ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নহে, ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 29-এর গ ধারায়। এবার ধারা 31। 31 আছে হাইকোর্ট বিভাগ ও দায়রা জজ যে শাস্তি দিতে পারে। কি করতে পারে? হাইকোর্ট বিভাগ ও দায়রা জজ যে শাস্তি দিতে পারে সেটি ফৌজদারি কার্যবিধির 31 ধারায় আছে। 31 ধারায় আছে হাইকোর্ট বিভাগ ও দায়রা জজ যে শাস্তি দিতে পারে। ধারা 32 কি? ম্যাজিস্ট্রেটগণ যে শাস্তি দিতে পারবেন। ধারা 32 আছে ম্যাজিস্ট্রেটগণ যে শাস্তি দিতে পারবেন। ধারা 33, জরিমানা অনাদায়ে শাস্তি প্রদান করিতে ম্যাজিস্ট্রেটগণের ক্ষমতা। জরিমানা অনাদায়ে শাস্তি প্রদান করিতে ম্যাজিস্ট্রেটগণের ক্ষমতা 33 ধারায়। 33-এর ক ধারায় কি আছে? কতিপয় ম্যাজিস্ট্রেটের উচ্চতর ক্ষমতা। কতিপয় ম্যাজিস্ট্রেটের উচ্চতর ক্ষমতা আছে 33-এর ক ধারায়। 33-এর ক ধারায় আছে কতিপয় ম্যাজিস্ট্রেটের উচ্চতর ক্ষমতা 33-এর ক ধারায়। 35, একই বিচারে কতিপয় অপরাধে দোষী সাব্যস্তের ক্ষেত্রে। ধারা 35 হচ্ছে একই বিচারে কতিপয় অপরাধে দোষী সাব্যস্তের ক্ষেত্রে, আর 35-এর ক হচ্ছে সাজাপ্রাপ্ত লোক জেল হাজতে থাকিলে সেক্ষেত্রে শাস্তির মেয়াদ বাদ দিতে হইবে। 35-এর কতে আছে সাজাপ্রাপ্ত লোক জেল হাজতে থাকিলে সেক্ষেত্রে শাস্তির মেয়াদ বাদ দিতে হইবে। 35-এর ক আছে সাজাপ্রাপ্ত লোক জেল হাজতে থাকলে সেক্ষেত্রে শাস্তির মেয়াদ বাদ দিতে হইবে। এবার সাধারণ ও অতিরিক্ত ক্ষমতা। 36, ম্যাজিস্ট্রেট গণের সাধারণ ক্ষমতা। ধারা 36, ম্যাজিস্ট্রেট গণের সাধারণ ক্ষমতা। ধারা 37, ম্যাজিস্ট্রেট গণের উপর যে সমস্ত অতিরিক্ত ক্ষমতা অর্পণ করা যাইতে পারে। ধারা 37 হচ্ছে ম্যাজিস্ট্রেট গণের উপর যে সমস্ত অতিরিক্ত ক্ষমতা অর্পণ করা যাইতে পারে। ধারা 36, ম্যাজিস্ট্রেট গণের সাধারণ ক্ষমতা। ধারা 37, ম্যাজিস্ট্রেট গণের উপর যে সমস্ত অতিরিক্ত ক্ষমতা অর্পণ করা যাইতে পারে। ধারা 38, জেলা ম্যাজিস্ট্রেট গণের ক্ষমতা অর্পণ নিয়ন্ত্রণ। জেলা ম্যাজিস্ট্রেট গণের ক্ষমতা অর্পণ নিয়ন্ত্রণ ধারা 38। ধারা 38 আছে জেলা ম্যাজিস্ট্রেট গণের ক্ষমতা অর্পণ নিয়ন্ত্রণ, ক্ষমতা অর্পণ বলবৎ রাখা ও বাতিল করা। ধারা 39, ক্ষমতা অর্পণের পদ্ধতি। ক্ষমতা অর্পণের পদ্ধতি হচ্ছে ধারা 39। ধারা 40, নিযুক্ত অফিসারদের ক্ষমতা। ধারা 40 হচ্ছে নিযুক্ত অফিসারদের ক্ষমতা। ধারা 41, ক্ষমতা প্রত্যাহার করা যাইতে পারে। ক্ষমতা প্রত্যাহার করা যাইতে পারে ধারা 41। এবার তৃতীয় বিভাগ, ম্যাজিস্ট্রেট পুলিশ ও গ্রেপ্তারকারী লোকদের সাহায্য ও তথ্য প্রদান। ধারা 42 আছে যে জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাহায্য করিবেন, আর 41 আছে ক্ষমতা প্রত্যাহার করা যাইতে পারে। 39 আছে ম্যাজিস্ট্রেট গণের সাধারণ ক্ষমতা, সরি 36 আছে, 36 ধারায় ম্যাজিস্ট্রেট গণের সাধারণ ক্ষমতা, 37 ধারায় ম্যাজিস্ট্রেট গণের উপর যে সমস্ত অতিরিক্ত ক্ষমতা অর্পণ করা যাইতে পারে। 37 ধারায় ম্যাজিস্ট্রেট গণের উপর যে সমস্ত অতিরিক্ত ক্ষমতা অর্পণ করা যাইতে পারে। 38 হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট গণের ক্ষমতা অর্পণ নিয়ন্ত্রণ। এবার ধারা 39, ক্ষমতা অর্পণের পদ্ধতি। ধারা 39, ক্ষমতা অর্পণের পদ্ধতি। 40 হচ্ছে নিযুক্ত অফিসারদের ক্ষমতা। ধারা 41 হচ্ছে ক্ষমতা প্রত্যাহার করা যাইতে পারে সাধারণ নিয়মাবলী। 42 ধারায় জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাহায্য করিবেন। ধারা 43, পুলিশ অফিসার ব্যতীত পরোয়ানা জারিকারী অন্য লোককে সাহায্য দান। পুলিশ অফিসার ব্যতীত পরোয়ানা জারিকারী অন্য লোককে সাহায্য দান। ধারা 44, জনসাধারণ কতিপয় অপরাধ সম্পর্কে খবর দিবেন। কত ধারায় খবর দিবেন? 44 ধারায় জনসাধারণ কতিপয় অপরাধ সম্পর্কে খবর দিবেন। জনসাধারণ কতিপয় অপরাধ সম্পর্কে জনসাধারণ কতিপয় অপরাধ সম্পর্কে খবর দিবেন ধারা 44। ধারা 45-এ কি আছে? গ্রাম প্রধান হিসাব রক্ষক, জোরদার এবং অপরাপর লোকগণ কতিপয় বিষয়ে রিপোর্ট দিতে বাধ্য।
গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জোরদার এবং অপরাপর লোকজন কতিপয় বিষয়ে রিপোর্ট দিতে বাধ্য। এবার অধ্যায় পাঁচে যাব, গ্রেপ্তার পলায়ন পুনরায় গ্রেপ্তার সম্পর্কে। শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, আমরা ধারা 67 পর্যন্ত এখন পড়তে চেষ্টা করব। সাধারণভাবে গ্রেপ্তার, ধারা 46 আছে, কিভাবে গ্রেপ্তার করিতে হয়, কিভাবে গ্রেপ্তার করিতে হয় ধারা 46-এ, ধারা 46 আছে কিভাবে গ্রেপ্তার করিতে হয়। আচ্ছা, 47 ধারায় কি আছে? যাহাতে গ্রেপ্তার করি, যাহাকে গ্রেপ্তার করিতে হইবে সেই লোক সেই স্থানে প্রবেশ করিয়াছে, সেই স্থানে তল্লাশি। ধারা 47, যাহাকে গ্রেপ্তার করিতে হইবে সেই লোক যেই স্থানে প্রবেশ করিয়াছে সেই স্থানে তল্লাশি। ধারা 48-এ আছে, প্রবেশ করা যাইতেছে না সেই ক্ষেত্রে পদ্ধতি, মানে গ্রেপ্তার করার জন্য প্রবেশ করা যাইতেছে না সেই ক্ষেত্রে পদ্ধতি ধারা 48। আর ধারা 46 হচ্ছে, ধারা 46 কিভাবে গ্রেপ্তার করিতে হয়। ধারা 47 হলো যাহাকে গ্রেপ্তার করিতে হইবে সেই লোক যে স্থানে প্রবেশ করিয়াছে সেই স্থানে তল্লাশি। ধারা 48 হলো প্রবেশ করা যাইতেছে না সেই ক্ষেত্রে পদ্ধতি। ধারা 49, মুক্তি লাভের জন্য দরজা জানালা ভাঙিবার ক্ষমতা। ধারা 39 হলো মুক্তি লাভের জন্য দরজা জানালা ভাঙিবার ক্ষমতা। 39 না, 49, ধারা 49 হচ্ছে মুক্তি লাভের জন্য দরজা ও জানালা ভাঙিবার ক্ষমতা। যদি 39 বলে থাকি ভুল হবে, 49। 48 ধারায় হলো প্রবেশ করা যাইতেছে না সেই ক্ষেত্রে পদ্ধতি। ধারা 39-এ আছে, 49-এ আছে মুক্তি লাভের জন্য দরজা ও জানালা ভাঙিবার ক্ষমতা। ধারা 50 আছে অনাবশ্যক বাধা প্রদান করা যাইবে না। অ্যারেস্ট করতে গিয়ে যদি দৌড়াই টোড়াই পলাই টোলাই চলে যায় বিশাল বেগে অন্যরকম ভাবে, তাহলে অনাবশ্যক বাধা প্রদান করা যাইবে না। ধারা 50, অনাবশ্যক বাধা প্রদান করা যাইবে না। ধারা 51, গ্রেপ্তারকৃত লোকদের তল্লাশি। ধারা 51 থেকে আছে গ্রেপ্তারকৃত লোকদের তল্লাশি। ধারা 52 হলো মহিলা দেহ তল্লাশি পদ্ধতি। ধারা 50, অনাবশ্যক বাধা প্রদান করা যাইবে না। ধারা 51 হচ্ছে গ্রেপ্তারকৃত লোকদের তল্লাশি। ধারা 52 হচ্ছে মহিলাদের দেহ তল্লাশি পদ্ধতি। ধারা 53, অপরাধজনক অস্ত্র আটক করিবার ক্ষমতা। ধারা 53 হচ্ছে অপরাধজনক অস্ত্র আটক করিবার ক্ষমতা, ফৌজদারি কার্যবিধি 1898। ধারা 53, অপরাধজনক অস্ত্র আটক করিবার ক্ষমতা। এবার ধারা 54, যখন পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। আর ধারা 55 হচ্ছে ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেপ্তার। ধারা 55 কি? ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেপ্তার, কত? 55 ধারায়। আর 56, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের জন্য পুলিশ অফিসার অধস্তনকে প্রেরণ, তখনকার পদ্ধতি। বিনা পরোয়ানায় 56 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তারের জন্য পুলিশ অফিসার অধস্তনকে প্রেরণ করে, তখনকার পদ্ধতি। ধারা 56। ধারা 57, নাম ও বাসস্থান জানাইতে অস্বীকৃতি। ধরা হয়েছে কিন্তু নাম এবং বাসস্থান জানাচ্ছে না, এটা হচ্ছে ধারা 57। ধারা 58, ভিন্ন অধিক্ষেত্রে অপরাধীর অনুসরণ। ধারা 59, বেসরকারি ব্যক্তি দ্বারা গ্রেপ্তার এবং এইরূপ গ্রেপ্তারের পরবর্তী কার্যপদ্ধতি। ধারা বেসরকারি লোক দ্বারা গ্রেপ্তার হচ্ছে ধারা 59, বেসরকারি ব্যক্তি দ্বারা গ্রেপ্তার ধারা 59, এইরূপ গ্রেপ্তারের পরবর্তী পদ্ধতি। বেসরকারি লোক গ্রেপ্তার করলো 59 ধারা, তারপরে পরবর্তী পদ্ধতি কি? এবার 60, গ্রেপ্তারকৃত লোককে ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট লইয়া যাইতে হইবে। গ্রেপ্তারকৃত লোককে ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট লইয়া যাইতে হইবে। এবার ধারা 61, গ্রেপ্তারকৃত লোককে 24 ঘন্টার বেশি সময় আটক রাখা যাইবে না। তাহলে আমরা ওই 54 থেকে আবার একটু দেখে আসি। 54 হলো যখন পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। 55 হলো ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেপ্তার। 56 হলো বিনা পরোয়ানায় গ্রেপ্তারের জন্য পুলিশ অফিসার অধস্তনকে প্রেরণ করে, তখনকার পদ্ধতি। আর 57 ধারা, নাম ও বাসস্থান জানাইতে অস্বীকৃতি। নাম ও বাসস্থান জানাইতে অস্বীকৃতি 57 ধারা। 58 ধারা কি? ভিন্ন অধিক্ষেত্র অপরাধীর অনুসরণ। আর 59 ধারা হলো বেসরকারি ব্যক্তি দ্বারা গ্রেপ্তার এবং এরূপ গ্রেপ্তারের পরবর্তী কার্যপদ্ধতি। 60 ধারায় কি আছে ফৌজদারি কার্যবিধির? গ্রেপ্তারকৃত লোককে ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট লইয়া যাইতে হইবে। ধারা 61-তে কি আছে? গ্রেপ্তারকৃত লোককে 24 ঘন্টার বেশি সময় আটক রাখা যাইবে না। 62 ধারায় কি? গ্রেপ্তার সম্পর্কে পুলিশকে রিপোর্ট দিতে হইবে। 62 ধারায় আছে গ্রেপ্তার সম্পর্কে পুলিশকে রিপোর্ট দিতে হইবে।
তেষট্টি দ্বারাই গ্রেপ্তারকৃত লোকের অব্যাহতি, তেষট্টি দ্বারাই গ্রেপ্তারকৃত লোকের অব্যাহতি, চৌষট্টি দ্বারাই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংঘটিত অপরাধ, 65 দ্বারাই ম্যাজিস্ট্রেট দ্বারা অথবা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রেপ্তার, ধারা 66 পলায়ন করিলে আসামিকে অনুসরণ ও পুনরায় গ্রেপ্তারের ক্ষমতা, ধারা 66 পলায়ন করিলে আসামিকে অনুসরণ ও পুনরায় গ্রেপ্তারের ক্ষমতা, ধারা 67 66 ধারার অধীন গ্রেপ্তারের ক্ষেত্রে 47 48 ও 49 ধারার বিধানসভা প্রযোজ্য হইবে। তাহলে আমাদের আবার 61 ধারার থেকে পড়তে হবে, গ্রেপ্তারকৃত লোককে 24 ঘন্টার বেশি সময় আটক রাখা যাইবে না 61 ধারা, 62 গ্রেপ্তার সম্পর্কে পুলিশকে রিপোর্ট দিতে হইবে 62 ধারা, 63 গ্রেপ্তারকৃত লোকের অব্যাহতি, গ্রেপ্তারকৃত লোকের অব্যাহতি 63 ধারায়, 63 ধারায় গ্রেপ্তারকৃত লোকের অব্যাহতি প্রদান, 64 ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংঘটিত অপরাধ, ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন তখন যদি আসামি অপরাধ করে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংঘটিত অপরাধ 64 ধারা, 65 ম্যাজিস্ট্রেট দ্বারা অথবা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রেপ্তার, 65 ধারায় ম্যাজিস্ট্রেট দ্বারা অথবা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রেপ্তার, 66 পলায়ন করিলে আসামিকে অনুসরণ ও পুনরায় গ্রেপ্তারের ক্ষমতা, 66 ধারায় পলায়ন করিলে আসামিকে অনুসরণ ও পুনরায় গ্রেপ্তারের ক্ষমতা, এবং লাস্ট এই ক্লাসের ধারা 67 66 ধারার অধীন গ্রেপ্তারের ক্ষেত্রে 47 48 49 ধারার বিধানসভা প্রযোজ্য হইবে। তাহলে সে 47-এ কি আছে? যাহাকে গ্রেপ্তার করিতে হইবে সেই লোক যে স্থানে প্রবেশ করিয়াছে সেই স্থানে তল্লাশি, 47 48 কি আছে? প্রবেশ করা যাইতেছে না সেই ক্ষেত্রে পদ্ধতি মানে জোর করে যাব, 49 আছে মুক্তি লাভের জন্য দরজা জানলা ভাঙিবার ক্ষমতা। তাহলে 66 ধারার অধীন যদি পলায়ন করে তাকে অনুসরণ করে ওই ওইভাবে ভাঙিয়ে চুরে ভিতরে ঢুকে, হ্যাঁ সেই ক্ষেত্রে কিভাবে তাকে গ্রেপ্তার করবো, কাদের কারা সাক্ষী থাকবে, সেই 47 48 এবং 49 ধারা বিধানসভা প্রযোজ্য হইবে। এই পর্যন্তই ফৌজদারের কার্যবিধির ধারার অমীয় ধারা ক্লাস সমাপ্ত, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা।